জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না কামরূপ কামাখ্যা ও আসাম থেকে চোদ্দ বছরের শিক্ষাপ্রাপ্ত হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার শূন্য এক আট তিন দুই দুই এক তিন এক সাত আট কবিরাজ দীপালি রানীর চিকিৎসাসমূহ প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রীর অমিল বিয়ে স্বাদী হয় না নিঃসন্তান ও ছেলে মেয়ে হয় না ভূতের আসর অবাধ্য মানুষকে বাধ্য করা মাসিক নষ্ট ও ব্যবসায়ী লোকসানে বাধা সাংসারিক অশান্তি বিদেশ যাত্রায় বাধা শত্রুকে বাধ্য করে নিজের আয়ত্তে আনা বাড়ি বন্ধ করা হয় জায়গা সম্পত্তির ঝামেলা এবং মামলা মোকাদ্দা হলে তাবিজ করে কাটানো হয় পাওনা টাকা আদায় করে দেওয়া হয় ক্রিকেট খেলা ও ফুটবল খেলার হাজিরা দেখা হয় লটারির হাজিরা দেখা হয় জিন ও কুড়ি চালার মাধ্যমে যে কোনো সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করা হয় ঠিকানা সিলেট জকিগঞ্জ মোবাইল শূন্য এক আট তিন দুই দুই এক তিন এক সাত আট জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না কামরুক কামাখ্যা ও আসাম থেকে চোদ্দ বছরের শিক্ষাপ্রাপ্ত হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার শূন্য এক আট তিন দুই দুই এক তিন এক সাত আট কবিরাজ দীপালি রানীর চিকিৎসাসমূহ প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রীর অমিল বিয়ে স্বাদী হয় না নিঃসন্তান ও ছেলে মেয়ে হয় না ভূতের আসর অবাধ্য মানুষকে বাধ্য করা মাসিক নষ্ট ও ব্যবসায়ী লোকসানে বাধা সাংসারিক অশান্তি বিদেশ যাত্রায় বাধা শত্রুকে বাধ্য করে নিজের আয়ত্তে আনা বাড়ি বন্ধ করা হয় জায়গা সম্পত্তির ঝামেলা এবং মামলা মোকাদ্দামা হলে তাবিজ করে কাটানো হয় পাওনা টাকা আদায় করে দেওয়া হয় ক্রিকেট খেলা ও ফুটবল খেলার হাজিরা দেখা হয় লটারির হাজিরা দেখা হয় জিন ও কুড়ি চালার মাধ্যমে যে কোনো সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করা হয় ঠিকানা সিলেট জকিগঞ্জ মোবাইল শূন্য এক আট তিন দুই দুই এক তিন এক সাত আট